স্নেহাস্পদ শিক্ষার্থীগণ, দূর থেকে আমার স্নেহাশিষ্ণীয়, আজকে তোমাদের এই হিসাব বিজ্ঞান ক্লাসের দ্বিতীয় অধ্যায় লেনদেন সম্পর্কে আলোচনা করব। কোন কোন বিষয় বা ঘটনা এই লেনদেনের আন্তর্ভুক্ত হতে পারে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা মন দিয়ে শুনবে। কোন কোন বিষয় ব্যবসায়ের আওতাভুক্ত হতে পারে সে সে বিষয় নিয়ে আলোচনা সে বিষয় নিয়ে আলোচনা কোন কোন বিষয় ব্যবসায়ের আওতাভুক্ত হতে পারে সে বিষয় নিয়ে আলোচনা। শিক্ষার্থীগণ, পূর্বেই বলা হয়েছে যে লেনদেন মূল বিষয়টা কি এইটা আগে বুঝতে হবে। যে সমস্ত বিষয় বা ঘটনা যা একটি ব্যবসা প্রতিষ্ঠানের উপর প্রভাব ফেলবে এ সমস্ত বিষয় লেনদেনের আওতাভুক্ত হবে। যেমন ব্যবসার মালিক ব্যবসায়ে নগদ অর্থ আনয়ন করেন, এখন এই যে বিষয়টা এখানে নগদ অর্থ ব্যবসায়ে আসতেছে এটা এই ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার একটা পরিবর্তন সাধন করতেছে। তাহলে এই যে মালিক ব্যবসায় টাকা বিনিয়োগ করলো এই বিষয়টা একটি লেনদেন। তারপরে দেখো বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয়, এইখানে বাকিতে পণ্য ক্রয় এই বিষয়টি একটি লেনদেন। কেন লেনদেন? পণ্য ক্রয় করা হয়েছে, এখন এই যে পণ্য ব্যবসায় আসলো আর অতীতের পাওনাদার সৃষ্টি হলো, ক্রয় এবং পাওনাদার এ দুটো বিষয়ের পরে প্রভাব ফেলছে, তাহলে এটি একটি ব্যবসায়িক লেনদেন। নগদ মূল্যে পণ্য ক্রয়, নগদ মূল্যে পণ্য ক্রয় অর্থাৎ পণ্যটা নগদে নগদ টাকায় ক্রয় করা হয়েছে, এরা ব্যবসা প্রতিষ্ঠানের দুটো বিষয়ের পরে প্রভাব ফেলছে। একদিকে পণ্য ব্যবসা প্রতিষ্ঠানে আগমন ঘটছে, অপরদিকে নগদ অর্থ ব্যবসায় থেকে চলে যাচ্ছে। বিষয়টা আমরা বুঝতে পেরেছ যে একদিকে পণ্য ব্যবসায়ে আসলো, অপরদিকে এই পণ্যের বিনিময়ে নগদ অর্থ ব্যবসা থেকে চলে গেল। এরপর দেখো নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয়
পণ্য নগদে বিক্রি করা হয়েছে, নগদ মূল্যে পণ্য বিক্রি করা হয়েছে। একদিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য চলে যাচ্ছে, অপরদিকে এই পণ্যের বিনিময়ে নগদ অর্থ ব্যবসা প্রতিষ্ঠানে আগমন ঘটছে। এখানে দুটি বিষয়ে পরিবর্তন হয়েছে, কেননা দুটি বিষয়ে পরিবর্তন হবে, আর দুটি বিষয়ে পরিবর্তন হবে বা দুটি পক্ষ থাকবে, একটা বিক্রয় আর একটা নগদ। এখানে দুটি পক্ষ, ব্যবসার বৈশিষ্ট্যে বলা আছে যে দুটি পক্ষ থাকবে, দুটি পক্ষ অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট, ডেবিট গ্রহীতা এবং ক্রেডিট দাতা। এখন পণ্য বিক্রি করা হয়েছে, এখানে নগদ অর্থ ডেবিট হয়েছে এবং পণ্য বিক্রয় বা ক্রেডিট হয়ে গেল। এটা একটি ব্যবসায়িক লেনদেন। বাকিতে পণ্য বিক্রয়, বাকিতে পণ্য ক্রয় করে পাওনাদার সৃষ্টি হয় এবং বাকিতে পণ্য বিক্রি করলে দেনাদার সৃষ্টি হয়। তাহলে বাকিতে পণ্য বিক্রি করা হয়েছে, এখানে দেনাদার একটি পক্ষ এবং বিক্রয় আরেকটি পক্ষ, দেনাদার একটি পক্ষ, বিক্রয় আর একটি পক্ষ। একটু পূর্বে বলেছি যে বাকিতে ক্রয় বিক্রয়ের দুটো বিষয় মনে রাখতে হবে। বাকিতে ক্রয় পণ্য ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হবে এবং বাকিতে পণ্য বিক্রি করলে দেনাদার সৃষ্টি হবে। তাহলে তোমরা এই যে বাকিতে ক্রয় বিক্রয় এই সম্পর্কে নিশ্চয়ই একটা পরিষ্কার ধারণা পেয়েছো। এ সম্পর্কে আমি আর বিস্তারিত বলতে চাই না, অর্থাৎ দেনাদার এবং পাওনাদার, অর্থাৎ বাকিতে ক্রয় বিক্রয় এবং পাওনাদার এবং দেনাদার বিষয় সম্পর্কে আর বেশি কথা আর আমি কিছু বলতে চাই না। এবার দেখো, ব্যাংকে নগদ অর্থ জমা দেওয়া হলো, অর্থাৎ এখানে বুঝতে হবে যে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে এখানে ব্যাংক একটা পক্ষ এবং নগদ একটা পক্ষ, দুটা পক্ষ এখানে, দুটা পক্ষ, ব্যাংক একটা পক্ষ এবং নগদ একটা একটা পক্ষ। নগদ এখানে এই ব্যাংকে টাকা গচ্ছিত হচ্ছে, ব্যাংক হচ্ছে ডেবিট পক্ষ এবং নগদ অর্থ ব্যবসা প্রতিষ্ঠান থেকে কমে যাচ্ছে, এটা হচ্ছে ক্রেডিট পক্ষ, অর্থাৎ ব্যাংক হিসাব এবং নগদান হিসাব, ব্যাংক হিসাব এবং নগদান হিসাব। এবার ব্যাংক থেকে ব্যবসার প্রয়োজনে উত্তোলন, ব্যবসা প্রয়োজনে ব্যাংক থেকে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন, এখানে নগদ এবং ব্যাংক এই দুটো পক্ষ, প্রথম ব্যাংক, দ্বিতীয় নগদান। ব্যাংক হিসাব অর্থাৎ এখানে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন, ব্যবসার প্রয়োজনে উত্তোলন, প্রথম নগদ পরে ব্যাংক, প্রথমে নগদ নগদান পরে ব্যাংক, এখানে দুটো পক্ষ আমরা পেয়ে গেলাম। খেয়াল করো যে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন, নগদ অর্থ ব্যবসা প্রতিষ্ঠানে আসতেছে এবং ব্যাংক থেকে অর্থ কমে যাচ্ছে, ব্যাংক দাতা এখানে, নগদ অর্থ গ্রহণ এবং ব্যাংক এখানে দাতা। তাহলে প্রথমে নগদ পরে ব্যাংক, প্রথমে নগদ তারপরে ব্যাংক হিসাব, নগদান হিসাব এবং ব্যাংক হিসাব, এই দুটি পক্ষ এখানে আমরা পেয়ে গেলাম। ওই যে
ব্যবসার বৈশিষ্ট্য বলা হয়েছে যে লেনদেন দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। এখন দৃশ্যমান লেনদেন কেমন, যেমন ব্যবসার প্রয়োজনে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় এটা আমরা দেখতে পাচ্ছি, আমরা এটা দেখতে পাচ্ছি, এটা দৃশ্যমান লেনদেন। আসবাবপত্র ক্রয় এটা দৃশ্যমান লেনদেন, কিন্তু আসবাবপত্র অবস্থায় ধার্য করা হলে এটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন। তাহলে উভয়টি কিন্তু এখানে লেনদেন, আসবাবপত্র ক্রয় এটাও লেনদেন, আসবাবপত্র অবস্থায় ধার্য করা হলো এটাও একটি লেনদেন। আচ্ছা এবার দেখো কর্মচারীদের বেতন প্রদান, কর্মচারীদের বেতন প্রদান এটি একটি লেনদেন। বেতন প্রদান, বেতন বাবদ নগদ অর্থ খরচ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, বেতন বাবদ নগদ, বেতন বাবদ এই টাকাটা খরচ হচ্ছে আর নগদ অর্থ ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে। এখানে প্রথমে বেতন হিসাব, পরে নগদান হিসাব। প্রথমে বেতন হিসাব, পরে নগদান হিসাব। আচ্ছা ভাড়া প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি এখানে ব্যবসা প্রতিষ্ঠান নগদ অর্থ পাচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান নগদ অর্থ পাচ্ছে, ভাড়া প্রাপ্তি অর্থাৎ নগদ অর্থ পাচ্ছে। এখানে এখানে নগদান, প্রথমে নগদান হিসাব, পরে ভাড়া হিসাব, ভাড়া প্রাপ্তি হিসাব, ভাড়া প্রাপ্তি হিসাব, প্রথমে নগদান হিসাব, পরে ভাড়া প্রাপ্তি হিসাব, প্রথমে নগদান হিসাব, পরে ভাড়া প্রাপ্ত ভাড়া হিসাব, প্রাপ্ত ভাড়া হিসাব। আচ্ছা ভাড়া প্রদান, এবার এটা কিন্তু খরচ, ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিচ্ছে, তাহলে এখানে নগদ অর্থ কিন্তু খরচ হচ্ছে, তাহলে এখানে এই ভাড়া বাবদ নগদ চলে যাচ্ছে, তাহলে প্রথম পক্ষ হবে ভাড়া হিসাব আর পরে হবে নগদান হিসাব। প্রথমে হবে ভাড়া হিসাব, পরে নগদান হিসাব, নগদান হিসাব। আচ্ছা বিজ্ঞাপন খরচ পরিশোধ, এখানে নগদ অর্থ ব্যবসা প্রতিষ্ঠানে খরচ হচ্ছে, প্রথমে হবে প্রথমে বিজ্ঞাপন হিসাব, পরে নগদান হিসাব, প্রথমে বিজ্ঞাপন হিসাব, প্রথমে বিজ্ঞাপন হিসাব, পরে নগদান হিসাব। এবার দেখো সোহেলের কাছ থেকে নগদ অর্থ পাওয়া গেল, সোহেলের কাছ থেকে নগদ অর্থ পাওয়া গেল, এখানে নগদ অর্থ ব্যবসা প্রতিষ্ঠানের আগমন ঘটছে এবং দাতা কে এখানে সোহেল। তাহলে প্রথমে আমার আসতে আছে যে সোহেলের কাছে পাওয়া গেছে নগদ অর্থ, নগদ প্রথমে নগদ পক্ষ, পরে সোহেল, সোহেল এই টাকা দিচ্ছে দেনাদার, ব্র্যাকেটের দেনাদার, প্রথমে প্রথমে এই যে সোহেলের কাছে পাওয়া গেছে প্রথম পক্ষ নগদ এবং দ্বিতীয় পক্ষ সোহেল ব্র্যাকেটে দেনাদার, দেনাদার দেনাদারের কাছ থেকে অর্থটা পাওয়া গেছে, এখানে ব্র্যাকেটের দেনাদার লিখতে হবে। তাহলে এখন বুঝতে তোমাদের হয়তো কোনো সমস্যা হয়নি, ঠিক আছে। তারপরে যদি বলা হয় যে পাওনাদার গণকে পরিশোধ, পাওনাদার গণকে পরিশোধ করা হয়েছে, এখানে নগদ অর্থ কিন্তু চলে গেছে, তাহলে পাওনাদার গণকে পরিশোধ করা হয়েছে, এখানে প্রথম পক্ষ পাওনাদার, দ্বিতীয় পক্ষ হবে নগদান, প্রথমে পাওনাদার, পরে প্রথমে পাওনাদার, পরে
নগদান প্রথমে পাওনাদার পরে নগদান হিসাব প্রথমে পাওনাদার হিসাব পরে নগদান হিসাব এই এখন এখানে আমরা এই পেলাম প্রথমে পাওনাদার পরে নগদান আচ্ছা তাহলে আজকে যে বিষয়টি আলোচনা করলাম যে কোন কোন বিষয় ব্যবসায়ী লেনদেনের আওতাভুক্ত সে বিষয়ে আমি তোমাদের যে আলোচনা করেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ থ্যাংক ইউ ধন্যবাদ তোমাদের সব